আলী কাউসার চৌধুরী স্যারের কাছে। তো স্যার, আপনার কাছে একই প্রশ্ন আমি জানতে চাইবো যে ইন্স্যুরেন্স ক্যারিয়ারে আপনার যাত্রা কখন থেকে শুরু হয়েছিল এবং কিভাবে যাত্রা শুরু হয়েছিল, এটি যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ মোহন ভাই আপনাকে, সবাইকে ধন্যবাদ যারা দেখছেন অনলাইনে অফলাইনে বা যারা শুনছেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, সবাই আশা করি ভালো আছেন। তো অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স যেটাই বলে না কেন, জিনিসটা হচ্ছে যে প্রথম থেকেই আমরা ছোটবেলা থেকেই শুনতাম বিভিন্ন রকম কথাবার্তা, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, ইভেন ইনডিরেক্টলি ডিরেক্টলি বিভিন্নভাবেই বিভিন্ন কোম্পানির সাথে। বেসিক্যালি আমি সিলেটে থাকি, তো সিলেটে বিভিন্ন কোম্পানির সাথে অনেক স্যারদের সাথেও পরিচয় হয়েছে, বিভিন্ন কারণে বিভিন্ন সুবাদে পরিচয় ছিল। তো ব্যাংকিং সেক্টরে আমার যাত্রা শুরু হয়েছিল 2005 সাল থেকে। বেসিক্যালি আমি ব্র্যাক ব্যাংকে সেলসে ছিলাম, সেলস অফিসার হিসেবে আমি ব্র্যাক ব্যাংকে জয়েন করি আমার এক ফ্রেন্ডের সুবাদে, উনি আমাকে ব্যাংকে আনলেন। তো এর আগে বিভিন্ন প্রাইভেট জব করেছি, গাড়ির কোম্পানিতে ছিলাম, বিভিন্ন রকম কোম্পানিতে জব করেছি ছোট বড় সব মিলে। তো অ্যাকচুয়ালি জবটা অ্যাকচুয়ালি আমি করেছি নিজের জীবিকার জন্য অ্যাকচুয়ালি না, জিনিসটা করেছি যে আমার একটা নিজস্ব একটা পরিচিতির জন্য, যে মার্কেটে যদি আমি ভবিষ্যৎ সার্ভাইভ করতে চাই বা মার্কেট যদি আমি মার্কেটে যদি আমি থাকতে চাই আর অ্যাকচুয়ালি আমি যদি স্বাধীনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, সেই হিসেবে আমি দেখতাম যে আসলে যারা মার্কেটে কাজ করে বা যে কোনো কাজই করুক না কেন, তো সব কাজে আমি দেখতাম যে অনেক এনজয়েবল, যে আমি সেটা নিজে মন থেকে নিয়ে কাজ করতেছি একটা সেলসের জব। তো ওই হিসাবে যে দেখলাম যে ব্র্যাক ব্যাংকে আমি সেলসে জয়েন করলাম, তো ওইখানে জয়েন করার 3-4 মাসের মধ্যেই একদিন একজন বস আসলো, এসে সেলসের হেড যিনি আমাদের সিলেট ব্রাঞ্চে আসলেন, এসে উনি একদিনে টার্গেট দিলেন যে আজকে যে সবচেয়ে বেশি অ্যাকাউন্ট করতে পারবে, ওপেন করতে পারবে, তাকে আমি 2000 টাকা স্যালারি বাড়িয়ে দিব। তখন আমি জয়েন করেছিলাম 5000 টাকা স্যালারিতে, সেই 2005 সালে কথা বলতেছি। তো ওই দিন একদিনে আমি বের হয়ে 55টা অ্যাকাউন্ট আমি ব্র্যাক ব্যাংকে ওই ব্রাঞ্চে আমি করেছিলাম, যেটা এখনো আমার মনে আছে এবং আমি খুবই গৌরব মনে করে আমি নিজের বুকে হাত দিয়ে বলতে পারি। তো ওই দিন স্যার খুব খুশি হয়ে, এখন উনি স্যার আমি নামই বলবো, স্যার গ্রিন্ডেলটা ফাইন্যান্সে আছেন, স্যার খুবই ভালো আমাকে খুব আদরও করেন। তো স্যার আমাকে 2000 টাকা স্যালারি বাড়িয়ে দিয়েছিলেন ওদিন। তো এই হিসাবে ব্র্যাক ব্যাংকে আমি আমার একটা নিজস্ব ছাপ রাখতে পেরেছি, সবসময় নিজেকে ওইভাবে দেখতাম সেলসের যে মুভমেন্ট গুলো। এরপরে এক বছর যেতে না যেতে আমার ওইখানে আরেকজন ফ্রেন্ড HSBC যখন আমাদের সিলেটে আসলো, তো ওই জুন মাসে আসলো আর অক্টোবর মাসে আমি কল পেলাম HSBC থেকে যে ওনারা মোবাইল সেলস অফিসার হিসেবে বিভিন্ন এমপ্লয়ি সার্চ করছেন। তো ওই হিসাবে ওইখানেও আমার এক ফ্রেন্ড আগে জয়েন করলো, তারপরে ও আমাকে বললো যে এখানে অ্যাপ্লাই করার জন্য। পরে আমি অ্যাপ্লাই করলাম, প্রায় 3 থেকে 4 বার ইন্টারভিউ দেওয়ার পরে HSBC-র মতো ব্যাংক, ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্যাংকে ওরা বিভিন্নভাবে স্ক্রুটিনাইজ করলো, সব কিছু দেখলো, আমার সব পারফরমেন্স, ব্যাক আপ, ব্যাক হিস্ট্রি সব কিছু দেখে, তারপর ওইখানে যে বস ছিলেন তৎকালীন আমলে, স্যার আমাকে চয়েস করলেন এবং আমি সেখানে জয়েন করলাম। তো ওইখানেও দেখা গেল যে অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে একটা ব্যাংকে, যে আমরা তো এইসব পরিস্থিতির সাথে অভ্যস্ত ছিলাম না, আমরা তো জানতাম ব্যাংকে 500 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করা যায়, যেটা আমি ব্র্যাক ব্যাংকে করেছি 1000-2000 টাকা দিয়ে। তো আমি এসে HSBC-তে আমি দেখলাম যে 50,000 টাকা দিয়ে অ্যাকাউন্টই ওপেন করতে হয়। ওই সময় যে অবস্থা, যে 50,000 টাকা না হলে ওই ব্যাংকে অ্যাকাউন্টই করা যায় না। আমি চিন্তা করলাম যে এই তো অবস্থা খারাপ, স্যার আমাদের সাথে বসেন মিটিংয়ে, এখন কি বলবো, প্রতিদিনের টার্গেট, মানে আর্মির যে একটা রুল চলে ওইখানে, এখন কি করব। ওই স্যার ওইখান থেকে পরে আস্তে 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 একদিন আমি অনেক হতাশ হয়ে গেলাম, চিন্তা করলাম যে এখানে মনে আর পারবো না, আমার আর জব মনে থাকবে না, স্যাররা টেবিলে বসে আমি পারতেছি না, কোনো রকমে পারতেছি না, কারণ 50,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করার মতো লোকজন আমি পাচ্ছি না। একদিন স্যার আমাকে ডেকে বলেই দিলেন যে রুমে নিয়ে, যে কাউসার তুমি মনে হয় রবিবার থেকে, ওই দিন বৃহস্পতিবার ছিল, রবিবার থেকে আর আসতেই পারবে না, তুমি মনে হয় তুমি অন্য জব দেখো, তুমি এখানে মনে হয় পারবে না, তুমি যদি রবিবারে ভালো কিছু আনতে পারো, কোনো চেক, বড় চেক যদি আনতে পারো, আমি দেন এটা কনসিডার করবো, আমরা দেখি তুমি কতটুকু কি পারো। ঠিক ওই দিন বৃহস্পতি শুক্র শনি আমার তো অবস্থা খারাপ, আমি টোটালি আমি হতাশ হওয়ার মতো না, নিজেকে একটা খুব জিদ একটা নিজের মনের মধ্যে নিলাম। এবং ওই দিন শনিবার রাতে আমার এক ক্লায়েন্ট ছিল, আগে ক্লায়েন্ট আমার, খুব আমি সম্মান করি ওনাকে,
স্যারের কাছে গেলাম এবং ওইখানে এট এ টাইম উনি আমাকে 10 লাখ টাকার একটা চেক দিলেন। আমি সেই 10 লাখ টাকা নিয়ে আমি রবিবারে চেক নিয়ে ব্রাঞ্চে ঢুকলাম এবং তারপর থেকে আমার জিনিসটা আস্তে 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 একটু চেঞ্জ হতে লাগলো। স্যাররা আমাকে তখন বুঝলো যে না, আই এম দ্য ক্যাপাবল অফ দিস সেশন। এবং আস্তে আস্তে তারপরেই আমার শুরু হলো একটু উত্থান, আল্লাহর রহমতে, আল্লাহর রহমত ছিল আমার উপরে। পরপর তিনবার এই এইচএসবিসি ব্যাংকে ৬ বছর ছিলাম, পরপর তিনবার সারা বাংলাদেশে আমি ফার্স্ট হলাম। একবার 4.5 কোটি, একবার 3.5 কোটি, আর একবার 4 কোটি আমি ডিপোজিট করতে পারলাম। এবং দর্শক, আমরা কিন্তু শুনতে পাচ্ছি যে সফলভাবে ব্যাংকিং ক্যারিয়ারের গল্প আমরা শুনছি। কাউসার স্যারকে বলবো যে আপনি সফলভাবে ব্যাংকিং ক্যারিয়ারের গল্প বলছেন এবং আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে আপনি অনেক কষ্ট করে ব্যাংকিং ক্যারিয়ারে সফল হয়েছেন। তাহলে কিন্তু এটার সাথে প্রশ্ন থেকেই যাচ্ছে যে আপনি কিন্তু ইনস্যুরেন্সে এসেছেন। আমরা মেইন টপিকে কথা বলবার জন্য অনুরোধ করছি যে আসলে ইনস্যুরেন্স ক্যারিয়ারে কখন এবং কিভাবে যাত্রা শুরু হয়েছিল, এই বিষয়টি আমাদেরকে একটু পরিষ্কারভাবে বলবেন। তারপর যেটাই হোক না কেন, তারপর বিভিন্ন পজিশন নিলাম বিভিন্ন ব্যাংকে, তারপর সিটি ব্যাংকে গেলাম, তারপর সেখানেও কাজ করলাম, এরপরে আইসিবি ইসলামিক ব্যাংকে জব করলাম, ব্রাঞ্চ ম্যানেজার হলাম ওইখানে প্রমোশন বেসিসে, তারপরে লঙ্কা বাংলা ফাইন্যান্সে আসলাম। এই বিভিন্ন রকম প্রমোশন নিয়ে নিয়ে বিভিন্ন জায়গাতে গেলাম ফিনান্সিয়াল সেক্টর এবং ব্যাংকিং সেক্টরে। তো আমি এলআইসিতে যখন শুনলাম যে 2016 সালের শেষ দিকে আমি শুনলাম যে এলআইসি সিলেটে কাজ করবে বা বাংলাদেশে আসতেছে ওনারা, একটা সুবাদে শুনলাম এবং তখন থেকে আমি একটু সার্চ করা শুরু করলাম যে এলআইসিতে কোথায় কিভাবে কি হয়। তখন তৎকালীন একজন বস ছিলেন ঢাকা থেকে, উনি আমাকে ইন্ডিকেট করলেন যে এলআইসি সিলেটে ব্রাঞ্চ খুঁজতেছে, একটু স্যারদের সাথে একটু কথা বলো। দেন 2017 সালের মার্চ এপ্রিলের দিকে ওনারা আসলেন, এমডি স্যার আসলেন, স্যার আমাকে ডাকালেন, ডাকিয়ে কথাবার্তা বললেন এবং 2017 সালে অগস্ট মাসে আমি স্যারকে আমি কনভিন্স করতে পেরেছি। আমার পারফরমেন্স উনি দেখলেন, সিবিটিভি দেখলেন আগের সবকিছু দেখে, তখন আমি ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে জয়েন করি 2017 সালে অগস্ট মাসে এলআইসিতে আমি আসলাম। তো ব্রাঞ্চ ম্যানেজার এখন আমি খুব তাড়াতাড়ি র্যাপিডলি আমার প্রমোশন হয়ে এখন আমি রিজিওনাল হেড হিসেবে সিলেটে আছি, আমি সিলেট পুরো ডিভিশনটাই দেখছি আর কি। তো বেসিক্যালি 2017 সাল থেকে আমার এলআইসিতে মানে ইন্স্যুরেন্সে আমি মুভ করলাম।